বঙ্গোপসাগরে ফের বাসা বাঁধছে এক নতুন শক্তিশালী ঘূর্ণিঝড়। বাংলাসহ রাজ্যে রাজ্যে সতর্কতা জারি করা হলো। 11টি রাজ্যে কাঁপিয়ে বৃষ্টির সতর্কতা, ভয়ঙ্কর শক্তিশালী ঘূর্ণিঝড় ধেয়ে আসার পূর্বাভাস, চলবে বিধ্বংসী ঘূর্ণিঝড়ের তাণ্ডব লীলা, এমনই আশঙ্কার বার্তা দিল আবহাওয়া দপ্তর। তবে কবে কখন কোন কোন উপকূলে আশ্রয় পড়বে এই বিধ্বংসী ঘূর্ণিঝড়, ঘূর্ণিঝড় আশ্রয় পড়ার সময় প্রতি ঘণ্টায় এর গতিবেগ কত থাকবে, কেমন হবে এর প্রাকৃতিক ধ্বংসলীলা, এই ঘূর্ণিঝড় কোন সাগরে তৈরি হবে, এখন থেকেই কোন কোন জেলাগুলিকে সতর্ক করলো আবহাওয়া দপ্তর, এ বিষয়ে আবহাওয়া দপ্তর কি জানালো, বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। বাংলার ওপর দিয়ে বয়ে গিয়েছে আমফানের মতো শক্তিশালী ঘূর্ণিঝড়। ঘূর্ণিঝড় আয়লা বুলবুলের পর আমফান বাংলার উপকূলে তাণ্ডব চালিয়ে গিয়েছিল। তারপর বাংলায় ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবও পড়েছিল। এরপর ঘূর্ণিঝড় শীতরাঙ্গের তাণ্ডবে তছনছ হয়েছে বাংলাদেশ, সেই ক্ষত এখনও সারেনি। কিন্তু এখন আবহবিদরা বলছেন ফের বিধ্বংসী ঘূর্ণিঝড় ধেয়ে আসবে, এমনই অশনি সংকেত দিল আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর বলছে 18 ফেব্রুয়ারি থেকে একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা পশ্চিম হিমালয়ের দিকে পৌঁছচ্ছে, যার কারণে বৃষ্টি এবং তুষারপাতের পূর্বাভাসও জারি করা হয়েছে। একই সঙ্গে প্রভাব দেখা যাবে উত্তরাখণ্ড, হিমাচল, লেহ লাদাখ, গিলগিট, বালতিস্তান, মুজফ্ফরবাদেও। সক্রিয় ওয়েস্টার্ন ডিস্টারবেন্সের কারণে এই এলাকায় আবারও বৃষ্টি এবং তুষারপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। পাশাপাশি আবহবিদদের ধারণা আমফান দীর্ঘ সময় স্থায়ী হয়েছিল স্থলভাগে, এবার যে সমস্ত ঝড় তৈরি হবে তার রেডিয়াস আমফানের থেকে বড় হতে পারে, এর ফলে আরও দীর্ঘ সময় তা তাণ্ডব চালাতে সক্ষম হবে, স্বাভাবিকভাবেই ক্ষয়ক্ষতির সম্ভাবনা বেশি থাকবে। সাধারণভাবে বঙ্গোপসাগরে যে সমস্ত ঘূর্ণিঝড় তৈরি হয় তা উড়িষ্যা, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূলে হানা দেয়, ফলত এবার ঘূর্ণিঝড়ের তাণ্ডব থেকে সতর্ক থাকতে হবে উপকূলবর্তী রাজ্যগুলিকে। সম্প্রতি ক্লাইমেট ডায়নামিক্স স্প্রিঙ্গার নামে একটি জার্নালে খড়গপুর IIT-র গবেষকরা ইঙ্গিত দিয়েছিলেন বাংলা তথা ভারতের উপকূলে ঘূর্ণিঝড় প্রবণতা আরও বাড়বে, বাড়বে ঘূর্ণিঝড়ের বিধ্বংসী রূপও। জলবায়ু পরিবর্তনের ফলেই এই রূপ পরিবর্তন আসতে চলেছে বলেই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। খড়গপুর IIT-র গবেষকদের পর এবার বাংলা ও ভারতের আবহাওয়া নিয়ে অশনি সংকেত দিয়েছেন ভূতত্ত্ববিদ এবং আবহাওয়াবিদরা। তাদের কথায় আমফানের থেকেও ভয়াবহ ঘূর্ণিঝড় ধেয়ে আসবে বাংলা ও ভারতের বিভিন্ন উপকূলে। ভূতত্ত্ববিদ সুজীব কর সম্প্রতি এক জনপ্রিয় সংবাদ মাধ্যমে তিনি জানিয়েছেন ভয়াবহ ঝড়ের মুখে পড়তে পারে বাংলা। বাংলার উপকূল ঘূর্ণিঝড় প্রবণ হয়ে উঠছে জলবায়ু পরিবর্তনের কারণে।